এখনো 45 মাই গড জিক্সার ইজ জিক্সার হাতি বাঁচলেও লাখ টাকা হাতি মরলেও লাখ টাকা আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও ভাই সব আজকে আপনাদের জন্য নিয়ে আসছি বেবি হায়াবুসা সুজুকি জিক্সার SF আজকে এই বাইকটার ছোট্টখাট্ট একটা ভিডিও করব তাই পুরো ভিডিওতে সাথে থাকবেন আর ভিডিও দেখতে দেখতে যদি ভিডিওর কোনো কিছু ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে পরে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে হয়ে যাবেন বুম ফ্যামিলির ফ্যামিলি মেম্বার এই হচ্ছে সুজুকি জিক্সার SF বাইক আর আজকে এই বাইকটার দেখবো যে আসলে 35,000 কিলো চলার পরেও মানে বাইকটা চলতেছে প্রায় 36,000 কিলো তো 36,000 কিলো চলার পরে বাইকটার ইঞ্জিনের পারফরমেন্স কেমন এটা আজকে একটু চেক দিব আর দেখবো যে আসলে বাইকটার 36,000 কিলো চলার পরে বাইকটার বিল্ড কোয়ালিটি কেমন আছে বাইকের সাউন্ড ইঞ্জিনের সাউন্ড মানে এভরিথিং আজকে একটু চেক করবো যে আসলে জিক্সার আসলে কি জিক্সার এ কথার কি সত্য হাতি বাঁচলো লাখ টাকা মরলো লাখ টাকা তো দেখবো যে আসলে এই হাতিটার এখন অবধি কতটুকু টিকে আছে চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি হ্যাঁ বাইকটার স্পিড আগের মতোই উঠতেছে 35,000 চলার পরেও যে এত দ্রুত বাইকটার এক্সেলারেশন পাচ্ছে এটাই অনেক কিছু আর সবথেকে বড় কথা এই যে 35,000 কিলো বাইকটা যে চালানো হয়েছে এর ভিতরে কিন্তু বাইকে কোনো ইঞ্জিনে কাজ করানো হয়নি তো চলেন আরেকবার দেখি রেডি 1 2 3 ভাই রে ভাই যৌবনকালে যেমন স্পিড এই বাইকটা থেকে পাওয়া যেত এখন বয়স হয়ে গেছে তারপরও এই বাইকটার স্পিড আগের মতোই আছে মানে আগের মতোই পারফর্ম করতেছে এক্সেলারেশন তো বাইকটার এক্সেলারেশন টেস্ট করলাম দেখলাম যে আসলে বাইকটা যৌবনকালে যেমন ছিল তেমনটা এখনও পারফর্ম করতেছে নাকি তো মোর দ্যান বেটার আমি বলবো যে অন্য সকল বাইক যখন 35,000 কিলো রাইড করা হয় তখন এক্সেলারেশন এরকম পাওয়া যায় না আর যেহেতু বাইকটার ইঞ্জিনও এখন অবধি ধরা হয় নাই তাহলে বুঝতেই পারতেছেন যে আসলে জিক্সার কেন জিক্সার তো চলেন এবার বাইকটার ইঞ্জিনের সাউন্ড শুনি বাইকটা নিয়ে একটু ফাঁকা জায়গা আসলাম দেখবো যে বাইকটার ইঞ্জিনের সাউন্ডের অবস্থা কেমন সাউন্ডের অবস্থা দেখার আগে একটা কথা বলে নেই এই বাইকটা কিন্তু টাইমিং চেনটা চেঞ্জ করা হয়েছে কারণ 35,000 কিলো চলার পরে কিন্তু একটা বাইকের টাইমিং চেন চেঞ্জ করতে হয় তো এই বাইকটা টাইমিং চেন একবার চেঞ্জ করা হয়েছে তো এখন দেখেন বাইকটার ইঞ্জিনের সাউন্ডটা এখন কেমন বাইকের ইঞ্জিন থেকে একটা স্মুথ সাউন্ড আসতেছে নতুন বাইক থাকে তখন যেরকম একটা সাউন্ড দেয় ওইরকম সাউন্ডই এই জিক্সার বাইক থেকেও আসতেছে মানে জিক্সার এসব বাইকটা থেকে আসতেছে আর বাইকটা যেহেতু 36,000 কিলো চলছে আর 36,000 কিলো চলার পরে বাইকে কোনো কাজ করানো হয় না মানে ইঞ্জিনের ভিতরে তেমন কিছু তাহলে বুঝতেইছেন ভাই যে আমি স্মুথ কেন বলতেছি বাইকটার ইঞ্জিনের সাউন্ড ব্যাপারটা বুঝাইতে পারছি চলেন এখন দেখি এই বাইকটা সাইলেন্সার থেকে কেমন সাউন্ড পাওয়া যাচ্ছে আর জিক্সার বাইকের একটা সবথেকে ভালো দিক হচ্ছে এই বাইকটার কিন্তু সাউন্ডটা একটু লাউড আর আমি অন্য সকল বাইকে দেখছি যত বেশি বাইক চলে তত বেশি সাইলেন্সারের সাউন্ডটা একটু নষ্ট হয়ে যায় বাট জিক্সার বাইকের সাউন্ড যত বেশি চলে তত বেশি এটা লাউড হয় মানে সাইলেন্সারের সাউন্ডটা বেশি লাউড হয় তো দেখি এটার অবস্থা কেমন দেখছেন এক্সেলারেশন দেওয়ার পর যখন ছেড়ে দিতেছি একটা স্পোর্টি একটা সাউন্ড দিতেছে দেখছেন একটা মোটা সাউন্ড আসতেছে যেহেতু এই বাইকের সাইলেন্সার পাইপ দুইটা মানে ফোটা দুইটা বুঝছেন তো এই দুইটা ফোটা দিয়ে সুন্দর একটা সাউন্ড দেয় তো এই হচ্ছে ব্যাপার
বাইকটার ইঞ্জিনের সাউন্ড, এক্সেলারেশন এবং সাইলেন্সার থেকে কেমন সাউন্ড পাওয়া যাচ্ছে। তো সব মিলিয়ে আমি বলবো যে ভাই জিক্সার ইজ জিক্সার, হাতি বাঁচলেও লাখ টাকা, হাতি মরলেও লাখ টাকা। এ বাইকটার বিল কোয়ালিটির কথা যদি বলি, এ বাইকটার বিল কোয়ালিটি অসাধারণ। এর কারণ হচ্ছে এ বাইকটার প্লাস্টিক কোয়ালিটিও অনেক ভালো। জিক্সার এসব বাইকটার প্লাস্টিক কোয়ালিটি অনেক ভালো। দেখেন এ বাইকটা কিন্তু অ্যাক্সিডেন্ট করা হয়েছে প্রায় 2 থেকে 3 বার, 3 বার বাইকটা পড়ছে। দেখেন বাইকটার প্লাস্টিকের উপর দিয়ে অনেক ঢগল গেছে। দেখেন বাইকের প্লাস্টিকের দিক দিয়ে দেখেন একদম অবস্থা খুবই খারাপ। এই যে প্লাস্টিকটা, এটা কিন্তু ভাঙে নেই, ব্যাপারটা বোঝাতে পারছি। দেখেন ডান পাশে পড়ছে, এমনকি বাম পাশেও বাইকটা পড়ছে, এই দেখেন, দেখছেন তো। অন্য সকল বাইক যদি হয় আর যদি একটু পড়ে যায়, পড়লে পরে দেখবেন যে বাইকের কিটগুলো ভেঙে চুরে অস্থির অবস্থা। বাট এই বাইকের বিল কোয়ালিটি, প্লাস্টিক কোয়ালিটি অনেক বেটার, আমি মনে করি অন্য সকল বাইকের থেকে বেটার। বাইকটি চালিয়ে সর্বশেষ যা দেখলাম সেটা হচ্ছে বাইকটার এক্সেলারেশন অসাধারণ, বাইকটার বিল কোয়ালিটি অসাধারণ। 36 কিলো চলার পরে যে বাইকের ইঞ্জিনের সাউন্ড চেঞ্জ হয়ে যায়, এই বাইকটার ইঞ্জিনের সাউন্ড তেমনটা চেঞ্জ হয়নি। এক কথায় যৌবনকালে তো সব বাইকই সুন্দর থাকে আর ভালো টান ওঠে, তাই না? তো আপনারটা তো এখন বৃদ্ধ হয়ে গেছে, এক কথা বলতে গেলে তো বৃদ্ধই। তো বৃদ্ধ অবস্থায় এই বাইকটার অবস্থা এখন কেমন আছে? 128। এটা কিন্তু সত্য কথা, কারণ গত যে ভিডিওটা ছিল ওই ভিডিওতে কিন্তু আমি 124 তুলছি। তো আর 4 স্পিড পাওয়া এটা কোনো ঘটনা না। এর জন্য ভাই জিক্সার বাইক এক্সেলারেশনের জন্য বেস্ট, বিল কোয়ালিটির জন্য বেস্ট, এমনকি পারফরমেন্সের ক্ষেত্রেও বেস্ট। আচ্ছা ভাই, আপনার বাইকটাতে মাইলেজ কেমন পাচ্ছেন? এখনও 45। মাই গড, ব্যাপারটা ক্লিয়ার। সে কিন্তু বাইকের ওনার আর ওনারশিপ রিভিউটা দিল সে, তো এখনও বাইকটার থেকে 45 মাইলেজ পাচ্ছে। হাইওয়েতে কি 45 পান? হাইওয়েতে কি 45 পাচ্ছেন? 51 এই অবস্থায়। আর কি চাই জিক্সার বাইক থেকে, আর কি চাই আপনারা বলেন? বাইকটা 36,000 কিলো চলার পরে যদি এখন অবধি বাইকটার মাইলেজ হাইওয়েতে 51 পাওয়া যায়, তাহলে ভাই আর কি চাই জিক্সার বাইক থেকে? আর কি চাই, বেস্ট জিক্সার, আসলেই বেস্ট। ভাই সব, এই ছিল আজকের ভিডিওটি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে পরে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে হয়ে যাবেন বুম ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা, গুড বাই, সি ইউ, বুম।